हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के लिए ভিডিওতে আমরা আলোর অপটিক্সের রে অপটিক্সের রিফ্লেকশনের শুধুমাত্র সমতল দর্পণ নিয়ে আলোচনা করব। তো সমতল দর্পণ থেকে যে কোশ্চেনগুলো উচ্চ মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেই কিছু কোশ্চেনের কালেকশন নিয়ে আমি এই ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আর কিছু টপিক নিয়েও আমি আলোচনা করব। আর তো মোটামুটি এক মাসের মধ্যে, এক মাস কি দু সপ্তাহের মধ্যে মোটামুটি টেস্ট পেপার বেরিয়ে যাবে। তো যদি এই কোয়েশ্চেনের বাইরেও যদি সমতল দর্পণ থেকে কোনো কোয়েশ্চেন টেস্ট পেপারে যদি দেখি অনেক স্কুলে এসেছে, আর যদি সেটা উচ্চ মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয় বলে যদি আমার মনে হয়, তাহলে আমি আরেকটা ভিডিও আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো বেশি কিছু দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। তো যেহেতু প্রতিফলন থেকেই পড়াচ্ছি, তো প্রতিফলনের সূত্রটা প্রথমে বলা দরকার, আর প্রতিফলন কী সেটাও জানা দরকার। দেখ, প্রতিফলন কী, তো প্রতিফলন বুঝতে গেলে আগে দর্পণ আঁকতে হবে। আর যেহেতু আমি শুধুমাত্র সমতল দর্পণ নিয়ে আলোচনা করছি, তাহলে আমি সমতল দর্পণ নিয়ে আঁকছি। তো দেখ, ধর এটা হচ্ছে একটা সমতল দর্পণ, এবং ধর একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছিল, দিয়ে মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে সেটা কোনো একটা মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হলো। যদি বিভেদ তলে আসার, আপতিত হওয়ার পর যদি ওই আপতিত আলোকরশ্মির একটা অংশ যদি তার ডাইরেকশন চেঞ্জ করে যদি আবার প্রথম মাধ্যমে যদি ব্যাক করে যায়, যদি এই রশ্মির কোনো একটা অংশ আপতিত হয়ে যদি ডাইরেকশন চেঞ্জ করে যদি আবার প্রথম মাধ্যমে যদি ব্যাক করে যায়, মানে যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমেই যদি ব্যাক করে চলে যায়, তাহলে আলোর এই ঘটনাটাকে বলবো আমরা আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলন পড়লাম, এবার আলোর প্রতিফলন পড়ে পরে আগে প্রতিফলনের সূত্রগুলো জানতে হবে। প্রতিফলনের সূত্র তোরা ক্লাস টেনেও পড়েছিস, নতুনত্বের কিছু নেই, তাও আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। এখন তোকে যদি প্রতিফলনের সূত্র বুঝতে হয়, তাহলে তোকে বুঝতে হবে আপতন কোণ কী, প্রতিফলন কোণ কী। সবাই জানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, কিন্তু আপতন কোণ কী এই সম্পর্কে প্রপার আইডিয়া থাকে না বলে পরবর্তীকালে যে রে অপটিক্সের যে ডায়াগ্রামগুলো থাকে সেখানে বুঝতে খুব অসুবিধা হয়। তো আগে আপতন কোণ কী সেটা বোঝ। দেখ, আলোকরশ্মি, এই যে পি কিউ একটা আলোকরশ্মি এলো, এটাকে বলবো আপতিত আলোকরশ্মি। এখন দর্পণের ওপরে যে বিন্দুতে আলোকরশ্মিটা আপতিত হয়েছে, অর্থাৎ কিউ বিন্দু, কিউ বিন্দুতে দর্পণের ওপরে একটা আমাকে অভিলম্ব ড্র করতে হবে। অভিলম্ব মানে একটা লম্ব ড্র করতে হবে। আমি লম্বটা ড্র করলাম। এখন আপতিত রশ্মি লম্বের সঙ্গে যে কোণ করবে, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটাকে বলবো আপতন কোণ, সেটাকে বলবো আপতন কোণ। তাহলে আবার আবার কি বলছি, যদি আপতিত যে মানে প্রতিফলক তলের ওপরে যে বিন্দুতে প্রতিফলক তল বা দর্পণ, দর্পণের ওপরে যে বিন্দুতে আলোকরশ্মিটা আপতিত হয়েছে সেই বিন্দু দিয়ে একটা অভিলম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এখন আপতিত রশ্মি প্রতি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেটাকে আপতন কোণ বলা হয়, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেটাকে প্রতিফলন কোণ বলা হয়। এখন প্রতিফলনের সূত্র বলছে এই আপতন কোণ আর প্রতিফলন কোণের মান কী হবে, সমান হবে। এটা হচ্ছে সূত্র নম্বর ওয়ান। সূত্র নম্বর টু কী? সূত্র নম্বর টু হচ্ছে, দেখ আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, দেখ এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আমি আর একটা পেন নিয়ে বসাই, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। দেখ, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। আর বলছে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এইগুলো হচ্ছে একই সমতলে থাকবে। আর অবশ্যই দেখ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব দেখ একই তলে আছে, একই সমতলে আছে। তাহলে আমি কি বললাম, আপতিত রশ্মি এই রশ্মিটা এসে পড়ল, প্রতিফলিত রশ্মি এই রশ্মিটা প্রতিফলিত হলো, আর এই বিন্দুতে যে আপতিত হয়েছে, এই যে এই বিন্দুতে যে আপতিত হয়েছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে হচ্ছে সর্বদা একই সমতলে থাকবে। লক্ষ্য করে দেখ, একই সমতলে আছে, তো একই সমতলে আছে। তাহলে এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। তাহলে প্রতিফলনের সূত্র দুটো কী কী? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। এবারে দেখ নেক্সট প্রশ্ন। তো দেখ, নেক্সট কোশ্চেনটা বলেছে যে প্রমাণ করো যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দর্পণ থেকে দূরত্ব ওই দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বের সঙ্গে সমান,
অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে দেখাতে হবে যে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্বের মান সমান হয়। এখন তোকে বুঝতে হবে বস্তু দূরত্ব কোনটা আর প্রতিবিম্ব দূরত্ব কোনটা। দেখ, আমি আগে থেকে ডায়াগ্রামটা এঁকে দেখেছি যাতে করে তোদের বেশি ভিডিওটা বড় না হয় আর কি। তো দেখ, আমি একটা সমতল দর্পণ এঁকেছি। তো এইখানে পি হচ্ছে আমার বস্তু, আর এইখানে এম এম ড্যাশড হচ্ছে আমার সমতল দর্পণ। এখন আমার বক্তব্য হচ্ছে যে পি যদি বস্তু হয় তাহলে বস্তু দূরত্ব আমি কোনটাকে নেব। বস্তু দূরত্ব আমার এটাও হতে পারে, বস্তু দূরত্ব এটাও হতে পারে, বস্তু দূরত্ব এটাও হতে পারে। তুই কোনটাকে বস্তু দূরত্ব হিসাবে নিবি? তো একটা কথা সবসময় মাথায় খেয়াল রাখবি যে যদি আমাকে বস্তু দূরত্ব ক্যালকুলেট করতে হয় তাহলে বস্তু থেকে বস্তু থেকে দর্পণের উপর সবসময় আমাকে একটা লম্ব ড্র করতে হবে, আর ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হবে আমার বস্তু দূরত্ব। ঠিক আছে, তো এইখানে আমার পি এ হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে আর আমরা খেয়াল রাখবি বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। আর প্রতি এখন দেখ, পি থেকে একটা রশ্মি লম্ব হবে এ বিন্দুতে এসে আপতিত হয়েছে। এখন লম্ব হবে আপতন কোণের ক্ষেত্রে, ধর এটা হচ্ছে আমার প্রতি এটা হচ্ছে আমার প্রতিফলক তল বা দর্পণ, ধর। ঠিক আছে, এখন ধর একটা রশ্মি লম্বভাবে আপতিত হলো, মানে এখানে অভিলম্বটাও হচ্ছে এটা, আপতিত রশ্মিটাও হচ্ছে এটা। তাহলে আপতন কোণের মান কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে প্রতিফলনের সূত্র কী বলছে? আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে। তাহলে যে বিন্দুতে আলোকরশ্মিটা এসে পড়লো, সেই মানে যে যে পদ বরাবর আলোকরশ্মি এসে পড়লো সেই পদ বরাবর আবার ব্যাক করে যাবে। তার মানে কি? আলোকরশ্মি এই পদ বরাবর এসে পড়লো, এই পদ বরাবর ব্যাক করে যাবে। এখন পি থেকে আরেকটা রশ্মি আমার ও বিন্দুতে এসে আপতিত হলো। ঠিক আছে, পি বিন্দু থেকে আরেকটা রশ্মি আমার ও বিন্দুতে এসে আপতিত হলো। এখন এটা হচ্ছে আমার আপতন কোণ, আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হচ্ছে এটা। আর আমরা জানি আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হয়, তাই জন্য প্রতিফলন কোণকেও আমি আই দিয়ে প্রকাশ করলাম, আর এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। এখন তুই যদি এইখানে যদি আমার চোখটা রাখিস, এইখানে যদি তুই চোখটা রাখিস, তাহলে চোখটা কী দেখবি? চোখ কী দেখবে? চোখ কি আলোকরশ্মির বাঁকা পথ দেখতে পাবে? চোখ কি এই আলোকরশ্মির বাঁকা পথ অবলম্বন করতে পারবে? অ্যান্সারটা হচ্ছে পারবে না। তাহলে চোখ কি করবে? চোখ সোজা দেখবে। তাহলে দেখ, এইখানে আমার প্রতিবিম্ব তৈরি হয়েছে যেটাকে আমি পি ড্যাশ বলছি। আর পি আর প্রতিবিম্ব থেকে দর্পণের উপর লম্ব দূরত্ব আঁকতে হবে, অর্থাৎ পি ড্যাশ এ যে লম্ব দূরত্বটা পেলাম সেটা হচ্ছে আমার এখানে প্রতিবিম্ব দূরত্ব। আর আমাকে দেখাতে হবে যে ইউ ইজ ইকুয়াল টু ভি আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করে দেখবি যে দর্পণের পেছনে আমি যে রেখাগুলো এঁকেছি সেগুলোকে ডটেড লাইন দিয়ে যোগ করেছি। ডটেড লাইন দিয়ে যোগ করার কারণ কি? দেখ, আমি যে কথাটা বলছি না এটা প্রমাণে লেখার দরকার নেই, কিন্তু এখান থেকে তুই সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব কি তুই এটা ভালো বুঝতে পারবি। তো সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব কি এটা বোঝাটা দরকার। এখন দেখ, এই যে দর্পণ প্রতিফলক মানে চকচকে সাইড কোণটা, এদিকটা চকচকে ওদিকটা ঘষা, তাহলে যা রশ্মি এসে পড়ার সেটা চকচকে সাইডে এসে পড়বে, মানে সাইন সারফেসে তোর রশ্মি আপতিত হবে আর প্রতিফলিত হবে সাইন সারফেসের মধ্যে দিয়ে। তাহলে তুই দেখ, এইখানে আপতিত রশ্মির অস্তিত্ব রয়েছে, প্রতিফলিত রশ্মির অস্তিত্ব রয়েছে, তাই জন্য এই সাইডটাকে আমরা রিয়েল সাইড বলি। আর যেহেতু এই সাইডে আমার প্রতিফলিত রশ্মির অস্তিত্ব নেই, আপাতত রশ্মির অস্তিত্ব নেই, তাই জন্য এটাকে আমরা কী বলবো? ভার্চুয়াল সাইড বলবো। ভার্চুয়াল সাইড, ঠিক আছে। যেহেতু এইখানে প্রতিবিম্বটা ভার্চুয়াল সাইডে আছে, তাই জন্য এটাকে আমরা ভার্চুয়াল ইমেজ বলি বা অসৎ প্রতিবিম্ব বলবো। আর লক্ষ্য করে দেখ, এখানে বস্তুটা রিয়েল সাইডে আছে, তাই জন্য আমরা বস্তুটাকে রিয়েল অবজেক্ট বলবো বা বাংলাতে আমরা সদ বস্তু বলবো। ঠিক আছে, আর তুই লক্ষ্য করে দেখ যে দর্পণ সবসময় সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, আরও ধরনের প্রতিবিম্ব তৈরি করে, সেটা আমরা এর পরের প্রশ্নতে আলোচনা করবো। আপাতত আমরা প্রমাণ থেকে একটু সরে গেলাম। দেখ, আমি যখন কোয়েশ্চেন অ্যান্সার ডিভাইস করাবো না, তখন শুধুমাত্র আমার আলোচনার বিষয়টা কিন্তু শুধুমাত্র প্রমাণে সীমাবদ্ধ থাকবে না। এতে করে কী হবে যে ওই প্রশ্নর আলোচনার পাশাপাশি আমি অন্যান্য অংশগুলোকেও কভার করে নেবো। এই যেমন বললাম ভার্চুয়াল সাইড, রিয়েল সাইড, এরপর তোরা নিজেরাই বুঝতে পারবি যে কখন ভার্চুয়াল অবজেক্ট হবে, কখন রিয়েল অবজেক্ট হবে, কখন ভার্চুয়াল ইমেজ হবে, কখন রিয়েল ইমেজ হবে।
আমি এর পরে একটা কোশ্চেন দিলে আরও তোর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখ আমার উদ্দেশ্য কি, ইউ ইজ ইকুয়াল টু ভি এটাকে প্রমাণ করা। তো তুই দুটো ত্রিভুজ লক্ষ্য করবি, আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরীক্ষায় বা রাইট বসাবি না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, আমি এখানে শুধু বোঝাবো, তোরা নিজের মতো করে ভাষাটা লিখে নিবি। জাস্ট আমার কাজ হচ্ছে তোকে একটু কুইক রিক্যাপ করিয়ে দেবো, আর কিছু না। এটা শুধু তো রিভিশনের, এই ভিডিওটা তো শুধু তোরা রিভিশনের জন্য করবি, তাই না? এখন দেখ তুই এই যদি দেখ, লক্ষ্য করে দেখ, এই কোণটা যদি আই হয় তাহলে একান্তর কোণ হিসাবে এই কোণটাও আমার আই হবে। এবার দেখ এই যেহেতু এটা সমান্তরাল আর এটাও সমান্তরাল, তাহলে এই কোণটা যদি আই হয় তাহলে এই কোণটাও আই হবে। তাহলে তুই খাতায় লিখবি চিত্রানুসারে, আমি এখানে লিখছি না, তোরা খাতায় লিখবি চিত্রানুসারে, ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি ড্যাশ এ ও থেকে পাই। পজ করে করে লিখবি, যারা বুঝতে পারিস খুব ভালো বুঝে নিবি, দিয়ে পর নিজের ভাষায় লিখবি। আর যারা মনে হয় লিখিয়ে দিলে সুবিধা হয়, তো আমার এই কথাগুলো তোরা পজ করে, ভিডিওটা পজ করে লিখতে পারিস। তো ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি ড্যাশ এ ও থেকে পাই। দেখ এ ও হচ্ছে সাধারণ বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল পি আর ওই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল পি ড্যাশ সমান। আবার দেখ এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তোরা লিখে দিবি অ্যাঙ্গেল পি এ ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ড্যাশ এ ও। তাহলে দেখ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি দুটো কোণ সমান দেখালাম, এই কোণটা এই কোণটা আর এই কোণটা এই কোণটা, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আবার দেখ এটা সাধারণ বাহু, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সদৃশ কোণ ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল পি এ ও ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল পি ড্যাশ এ ও, তার মানে আমি বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, অর্থাৎ পি এ ইজ ইকুয়াল টু পি ড্যাশ এ হবে, অর্থাৎ বলতে পারি ইউ ইজ ইকুয়াল টু বি হবে। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান হয়, এটা এখান থেকে প্রমাণিত হলো। এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব। একটা জিনিস বলতে ভুলে গেলাম নেক্সট কোয়েশ্চেনে আসার আগে, তোরা ছবিটা দ্রুত কী করে আঁকবি, অত ভাবনা চিন্তা করা। দেখ ফিজিক্সে জেনারেলি মুখস্থ করতে আমি বলি না, কিন্তু যদি কিছু জিনিস মুখস্থ করলে তাদের পরীক্ষাতে করতে কম সময় লাগে, তাহলে মুখস্থ করে নেওয়াটা বেটার বলে আমার মনে হয়। আমি তোদেরকে ছবি মুখস্থ করা করাবো। দেখ এটা হচ্ছে, আমি এর বাচ্চাটা একে দেখাচ্ছি, মানে এর বাচ্চা ছবিটাকে একে দেখাচ্ছি কী করে স্পিডে আঁকবি। ঠিক আছে, প্রথমে কী করবি, বস্তু আঁকবি, দাঁড়া এইখানেই করছি। হ্যাঁ, প্রথমে ধর এটা বস্তু আঁকবি, এটা এখানে প্রতিবিম্ব আঁকবি, দিয়ে তুই না আগেই বস্তু আর প্রতিবিম্বকে একটা সরলরেখা দিয়ে যোগ করবি, আর প্রতিবিম্ব থেকে একটা রশ্মিকে আগেই টেনে দিবি। ঠিক আছে, তারপরে কী করবি, এদের একটা মিডিল পয়েন্ট নিবি, দিয়ে মিডিল পয়েন্ট বরাবর তুই এখানে দর্পণটা এঁকে দিবি এমনি করে। ঠিক আছে, এবারে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে তুই যোগ করে দিবি, আর দিয়ে এখানে আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব আঁকবি, বাস আর কিছু নেই। এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এটা আই হলে এটাও আমার আই হবে, এটা আই হলে এটাও আমার আই হবে, বাদ বাকি তোর যেমন কাজ সেরকম তুই করে নিবি। আর মনে, আর একটা জিনিস খেয়াল থাকে, যেন ভার্চুয়াল সাইডে সমস্ত লাইনগুলো যে ড্র করেছিস না, সেগুলো কিন্তু ডটেড লাইন দিয়ে ড্র করবি, যাতে করে নাম্বার কাটার চান্স না থাকে। চল এবার আমরা নেক্সট প্রশ্ন দেখব। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, সমতল দর্পণ কি সদ্বিম্ব গঠন করতে পারে, চিত্র সহযোগে যুক্তি দাও। আমি একটু আগে বললাম যে সমতল দর্পণ সবসময় সদ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি করে, আর এটাও বুঝালাম সদ বস্তু মানে কি, অসৎ বস্তু মানে কি। এটা তো তুই ধর এটা ছবি সহকারে বুঝলি যে সদ প্রতিবিম্ব কি, সৎ বস্তু কি আর অসৎ বস্তু কি, কিন্তু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেছি। লক্ষ্য করে দেখ এইখানে দুটো আলোক, দুটো রশ্মি এসে না, দুটো রশ্মি এসেছে এই বিন্দুতে, এই বিন্দু বরাবর ভেদ করে আলোক রশ্মিটা এই দর্পণ এম এম ড্যাশটার উপরে আপতিত হয়েছে। লক্ষ্য করে দেখ এইখানে বস্তুটা তো বুঝতে পারছিস যে রিয়েল সাইডে আছে, দর্পণের প্রতিফল চকচকে দিকটাকে আমরা রিয়েল সাইড বলি, আর অপোজিট দিকটাকে আমরা ভার্চুয়াল সাইড বলি। সেম এটার ক্ষেত্র, এটা হচ্ছে রিয়েল সাইড আর এটা হচ্ছে আমার
ভার্চুয়াল সাইড। এখন লক্ষ্য করে দেখ, যেহেতু বস্তুটা আসলে আমি যদি এদিকটা বাদ দিই, তাহলে আমি দেখতে পাবো যে রশ্মিগুলো এই এই বিন্দু থেকে আসছে, তাহলে এই বিন্দুটা আমার অ্যাজ এ সোর্স বিহেভ করছে। আর যেহেতু প্রতিবিম্বটা ভার্চুয়াল সাইডে তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। কিন্তু ইমাজিন কর, আমি দর্পণটাকে সরিয়ে এইখানে নিয়ে চলে এলাম, এই দর্পণটাকে সরিয়ে এইখানে নিয়ে চলে এলাম, তাহলে যে রশ্মিগুলো এইখানে মিট করছিল, সেই রশ্মিগুলো কি আর এইখানে মিট করতে পারবে যদি দর্পণটাকে আগে আমি এই বিন্দু থেকে আগে সরিয়ে নিয়ে চলে আসি? ভালো করে লক্ষ্য করে দেয়, আমি এই দর্পণটাকে যদি এইখানে সরিয়ে নিয়ে চলে আসি, রশ্মিগুলো এরকম করে মিট করেছে, দিয়ে এই দিক বরাবর রশ্মিগুলো এরকম করে মিট করে এই দিক বরাবর গেছে। ভালো করে লক্ষ্য করে দেয়, এরকম আসছিল রশ্মিগুলো এরকম করে মিট করে এই দিক বরাবর গেছে, দর্পণটা আগেই যদি নিয়ে চলে আসি তাহলে কি আর মিট করতে পারবে? লক্ষ্য করে দেখ, এখানে এখানে দেখ দর্পণটাকে আমি এই ছবিটাকে আমি এখানে এঁকেছি, আগে দর্পণটা এখানে ছিল, আমি দর্পণটাকে সরিয়ে নিয়ে এইখানে চলে এসেছি, দর্পণটাকে মিট মানে দর্পণটাকে এগিয়ে নিয়ে চলে আসার জন্য আলোকরশ্মিটাকে মিট করতে পেরেছে এই বিন্দুতে? মিট করতে পেরেছে? মিট করতে তো পারেনি। তাহলে লক্ষ্য করে দেখ, এখানে বস্তুটা কিন্তু ভার্চুয়াল সাইডে চলে গেছে, তাই জন্য এটা হয়ে গেল আমার ভার্চুয়াল অবজেক্ট। তার মানে এইখানে আমার বস্তুটা হয়ে গেল কি, অসৎ বস্তু। আর প্রশ্ন তো দেওয়াই আছে যে সমতল দর্পণ কি অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে? দেখ, যখন বস্তুটা অসৎ আছে তখন প্রতিবিম্বটা কিন্তু রিয়েল সাইডে তৈরি হয়ে গেছে, অর্থাৎ প্রতিবিম্বটা রিয়েল ইমেজ হয়ে গেছে, ইমেজটা রিয়েল ইমেজ হয়ে গেছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আমার সমতল দর্পণ, আমার অবজেক্ট, আমার অবজেক্ট যদি রিয়েল হয় তাহলে ইমেজটা কি হবে? ভার্চুয়াল হবে। অন্যদিকে যদি আমার অবজেক্ট যদি ভার্চুয়াল হয় তাহলে ইমেজটা কি হয়ে যাবে? রিয়েল হয়ে যাবে। অর্থাৎ আমার সমতল দর্পণ সদ বস্তুর অসৎ প্রতিবিম্ব এবং অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে। আশা করি তারা প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছিস। এবারে আমরা নেক্সট প্রশ্নতে যাব। দেখ, এবারে তোদেরকে আমি সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর বেগ এবং প্রতিবিম্বের বেগ সম্পর্কে আইডিয়া দেব। লক্ষ্য করে দেখ, যদি ধরা যাক আমার এটা হচ্ছে দর্পণ, ধর এটা হচ্ছে আমার বস্তু ও, আর এখানে আমার তৈরি হচ্ছে ইমেজ আই। লক্ষ্য করে দেখ, যদি বস্তুটা এইখান থেকে এগিয়ে এইখানে এলো, বস্তুটা এইখান থেকে এগিয়ে এইখানে এলো, এটা বুঝলো বস্তুর প্রাথমিক অবস্থান, এটা হয়ে গেল বস্তুর অন্তিম অবস্থান, তাহলে অবশ্যই ইমেজটা প্রাথমিক অবস্থান থেকে এগিয়ে এইখানে আসবে। মানে বস্তুর সরণের ফলে প্রতিবিম্বের সরণটা এমন হবে যাতে করে প্রত্যেক মুহূর্তে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব সবসময় সমান থাকবে। অর্থাৎ এটা যদি প্রাথমিক বস্তু দূরত্ব হয় আর এটা যদি প্রাথমিক প্রতিবিম্ব দূরত্ব হয়, এটা যদি অন্তিম বস্তু দূরত্ব হয় আর এটা যদি অন্তিম প্রতিবিম্ব দূরত্ব হয়, ধরলে এটা হচ্ছে ইউ টু, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ইউ ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান। সবসময় কী হবে? ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান হবে আর ইউ টু ইজ ইকুয়াল টু ভি টু হবে। অর্থাৎ বস্তুগুলো এমনভাবে সরবে যাতে করে প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব আজীবনকাল সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি বস্তুটা যে হারে প্রতিবিম্বের দিকে এগিয়ে আসবে, প্রতিবিম্বও কিন্তু সে হারে, সরি ভুল বললাম, বস্তুটা যে হারে দর্পণের দিকে এগিয়ে আসবে প্রতিবিম্বটাও কিন্তু সেম হারে দর্পণের দিকে এগিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে বলতে পারি যে বস্তুর বেগ এবং প্রতিবিম্বের বেগ সবসময় কী হবে? সমান হবে। বা তুই এইখান থেকেও বলতে পারিস, যেহেতু ইউ ইজ ইকুয়াল টু ভি, তাহলে এইখান থেকে বলতে পারিস ডি ইউ বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি ভি বাই ডিটি। এইখান থেকে বলতে পারিস যে ভেলোসিটি অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ভেলোসিটি অফ ইমেজ। কিন্তু এবার এইখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমি আর একটা দর্পণ আঁকি,
ধর আমি একটা দর্পণ আছি এখানে, ধর এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে আমার ইমেজ। বস্তু এদিক ছুটলে ইমেজ এদিক ছুটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ক্ষেত্রে বস্তু ভেলোসিটি অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ইমেজ হবে। এখানে ভি ফর প্রতিবিম্ব দূরত্ব নেয়, ভি ফর ভেলোসিটি, আপাতত এটুকু বুঝে রাখ, ঠিক আছে? লক্ষ্য করে দেখ, বস্তু যদি, আরেকটা জিনিস খেয়াল রাখবি, বস্তু যদি এইদিকে যায় প্রতিবিম্ব তো এইদিকে যাচ্ছে, আবার বলছি বস্তু যদি এইদিকে যায় প্রতিবিম্ব তো এইদিকে যাচ্ছে, অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্ব কিন্তু সবসময় অপোজিট দিকে ছুটছে। তাহলে একটার বেগ যদি প্লাস হয় অন্যটার বেগ কি হবে? মাইনাস হবে। অর্থাৎ ভেলোসিটি অফ অবজেক্ট, এইখানে রেখাটা ভুল হলো অ্যাকচুয়ালি, ভেলোসিটি অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভেলোসিটি অফ ইমেজ হবে। কিন্তু এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে বেগের সেই কম্পোনেন্ট যেটা মিররের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ লক্ষ্য করে দেখ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর এটা হচ্ছে আমার মিরর, ঠিক আছে? এটা হচ্ছে আমার মিরর। বস্তু যদি এদিক থেকে যায় তাহলে প্রতিবিম্ব এদিক থেকে আসবে, তাহলে বস্তুর বেগ ইজ ইকুয়াল টু মাইনাস অফ প্রতিবিম্বের বেগ কখন হবে? এটা যদি দর্পণ হয় তাহলে বেগের যে উপাংশটা মিররের সঙ্গে পারপেন্ডিকুলার সেক্ষেত্রেই কিন্তু হবে। এবার ইমাজিন কর যে বস্তুটা এই দিক বরাবর ছুটছে, বস্তুটা এই দিক বরাবর ছুটছে, তাহলে প্রতিবিম্বটাও তো এই দিক বরাবরই ছুটবে। ভালো করে বুঝে দেখ, এটা হচ্ছে দর্পণ। আমি যদি এই দিক বরাবর সরি তাহলে আমার প্রতিবিম্বটাও এই দিক বরাবরই সরবে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু মাইনাস সাইন লাগবে না। ধর এই ক্যামেরা, ক্যামেরাটা হচ্ছে তোর দর্পণ। এখন আমি যদি এই দিক বরাবর সরে 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 যাই তাহলে প্রতিবিম্বটাও তো আমার ওই দিক বরাবরই সরে সরে যাবে। এক্ষেত্রে তো এটা হতে পারে না যে আমি ডান দিকে সরছি মানে প্রতিবিম্ব বাঁ দিকে সরবে, এটা তো পসিবল নয়। তার মানে বস্তু যদি এদিকে ছুটে তাহলে প্রতিবিম্বও কিন্তু আমার এদিকে ছুটবে, অর্থাৎ বস্তুর বেগ এবং প্রতিবিম্বের বেগ মানেও সমান হবে এবং দিকেও সমান হবে যদি বস্তু আর মিরর প্যারালালে থাকে। তার মানে কম্পোনেন্ট অফ ভেলোসিটি প্যারালাল টু মিরর, কম্পোনেন্ট অফ ভেলোসিটি প্যারালাল টু মিরর বস্তুর ক্ষেত্রেও যা হবে প্রতিবিম্বের ক্ষেত্রেও তা হবে। কি বললাম বুঝতে পারলি? নোট ডাউন করে নিবি, কম্পোনেন্ট অফ ভেলোসিটি প্যারালাল টু মিরর বস্তুর ক্ষেত্রেও যা হবে প্রতিবিম্বের ক্ষেত্রেও তা হবে। এটা কখন হবে? শুধুমাত্র পারপেন্ডিকুলার কম্পোনেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইমাজিন করা যাক যে ধর এইটা ভালো করে লক্ষ্য করবি, ধর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ইমাজিন কর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন আমি যদি এই দিক বরাবর ছুটি, তাহলে এক সেকেন্ড ভুল বললাম, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে ভেলোসিটি যদি এক্স ডাইরেকশানে যায় তাহলেও তোর ইমেজ এক্স ডাইরেকশানে যাবে, কোনো অসুবিধা নেই। যদি আমি যদি ওয়াই ডাইরেকশানে যাই, অর্থাৎ অবজেক্ট যদি ওয়াই ডাইরেকশানে যায় তাহলে ইমেজও ওয়াই ডাইরেকশানে যাবে, এই বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি জেড ডাইরেকশানে যাই, সেক্ষেত্রে কিন্তু ইমেজ নেগেটিভ জেড ডাইরেকশানে আসবে, তাই না? আমি যদি এটা এক্স, এটা ওয়াই, আর এটা যদি আমি জেড ধরে নিই, তাহলে আমি যদি জেড ডাইরেকশানে যাই তাহলে আমার ইমেজও কিন্তু মাইনাস জেড ডাইরেকশানে আসবে। অর্থাৎ ভেলোসিটির যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার হবে সেটাই, তারই ডাইরেকশান শুধু নেগেটিভ হবে, বাদবাকি সমস্ত ডাইরেকশানস অ্যাজ ইউজুয়াল হবে। তো এটার উপরেই বেস করে আমার সেকেন্ড নিউমেরিক্যাল রয়েছে। সেকেন্ড নিউমেরিক্যালটা দেখ স্ক্রিনে রিফ্লেক্ট হচ্ছে। সেকেন্ড নিউমেরিক্যালটা কী বলেছে? যে এক্স ওয়াই তলে একটি সমতল দর্পণ আছে, দর্পণের দিকে বস্তুর গতিবেগ ভি ইজ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কে ক্যাপগুলো উঠে নি, ঠিক আছে, ওটা একটু দিয়ে দিবি। মিটার পার সেকেন্ড হলে প্রতিবিম্বের গতিবেগ কত এবং উভয়ের আপেক্ষিক বেগ কত। লক্ষ্য করে দেখ, এখানে আমি আচ্ছা আলাদা করে কাটছি না, এখানেই বলে দিচ্ছি। প্রথম কথা, আমার দর্পণটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে আমার এই সূত্রটা কোনটার জন্য লাগবে? যেটা এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কোনটা হচ্ছে? আমার জেড অ্যাক্সিস হচ্ছে। তাহলে ভেলোসিটির যে কম্পোনেন্টটা জেড অ্যাক্সিস বরাবর হবে সেই ক্ষেত্রে আমার এই সূত্র লাগবে। এখন জেড অ্যাক্সিস বরাবর কোন কত বেগ রয়েছে আমার বলে দিয়েছে প্রশ্নতে, যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ক্যাপ
माइनस जे कैप प्लस के कैप, तार माने आमार आई कैपटा एज यूजुअल थाकबे कारण आई कैपेर कोनो परिवर्तन हबे ना, जे कैपटाओ एज यूजुअल थाकबे जे कैपेओ कोनो परिवर्तन हबे ना, किन्तु एई फर्मुलाटा सेई क्षेत्रे लागबे जेई क्षेत्रे वेलोसिटीर कम्पोनेंट एक्स वाई अक्षेर संगे परपेंडिकुलार हबे। तार माने एक्स वाई अक्षेर संगे परपेंडिकुलार प्लेन कोनटा के कैप अर्थात जेड अक्ष, তাহলে জেড অক্ষ বরাবর যেহেতু সে এক বেগ নিয়ে চলছে অর্থাৎ পজিটিভ জেড অক্ষ বরাবর সে এক বেগ নিয়ে চলছে, তাহলে ইমেজটা আমার নেগেটিভ জেড অক্ষ বরাবর এক বেগ নিয়ে চলবে, অর্থাৎ এখানে আমার ইমেজ ভেলোসিটিটা এখানে প্লাস কে ক্যাপ না হয় মাইনাস কে ক্যাপ হয়ে যাবে। এটা ছিল ভেলোসিটি অফ অবজেক্ট, আর আমার ভেলোসিটি অফ ইমেজটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে। আশা করি তারা বুঝতে পেরেছিস, খুবই সহজ একটা কনসেপ্ট। এবারে বলেছে উভয়ের আপেক্ষিক বেগ কত, আপেক্ষিক বেগ মানে একটার সাপেক্ষে আরেকটার বেগ, এখন একটার সাপেক্ষে আরেকটার বেগ বলেছে মানে ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু ইমেজ করতে পারিস বা ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু অবজেক্ট করতে পারিস। যখন তুই একটার সঙ্গে আরেকটার বেগকে যখন মাইনাস করবি না, তখন লক্ষ্য করে দেখ এটা এটা কেটে যাবে, এটা এটাও কেটে যাবে, কিন্তু এই দুটো কাটবে না, এই দুটো অ্যাড হয়ে যাবে। তাহলে আমার রিলেটিভ ভেলোসিটিটা কত হয়ে যাবে, রিলেটিভ ভেলোসিটিটা হয়ে যাবে টু কে ক্যাপ। সহজ অ্যান্সার, ঠিক আছে। এবার তোদেরকে আর একটা জিনিস এখান থেকে বলে দিতে হবে যে ইমাজিন কর, এটা আমি তোদেরকে বলিনি, আমি তো বুঝতে পারলাম যে আমি যদি মিররের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে মুভ করি তাহলে আমার ইমেজও পারপেন্ডিকুলার ডাইরেকশনে অপোজিট ভেলোসিটি নিয়ে মুভ করবে। এবার ইমাজিন কর যে ধর এটা হচ্ছে আমার দর্পণ, আমি দর্পণের দিকে মুভ করছিলাম, প্রতিবিম্ব দর্পণের দিকে মুভ করছিল নেগেটিভ নেগেটিভ ভেলোসিটি নিয়ে, মানে আমি যত ভেলোসিটি নিয়ে যাচ্ছিলাম ইমেজ নেগেটিভ ততটা পরিমাণ নেগেটিভ ভেলোসিটি নিয়ে মুভ করছিল। কিন্তু লক্ষ্য করে দেখ, ধরে নে এটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্ট যে স্পিডে মুভ করছে দর্পণটাও যদি সেম স্পিডে মুভ করে, অর্থাৎ আমি 1 মিটার পার সেকেন্ড বেগে দর্পণের দিকে যাচ্ছি আর দর্পণ 1 মিটার পার সেকেন্ড বেগে আমার থেকে দূরের দিকে সরছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে, ইমাজিন কর ব্যাপারটা এরকম হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি আমার সাপেক্ষে মিররের রিলেটিভ ডিস্টেন্স কি চেঞ্জ হচ্ছে, মানে এই ক্ষেত্রে কি আমার আর মিররের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি আছে, আমার আর মিররের মধ্যে কি কোনো দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে না, দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। তুইও এক কাজ কর, একটা আয়না নিয়ে ছুটে চল, দেখবি ইমেজ কিন্তু সরছে না, ইমেজ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে লক্ষ্য করে দেখ, এক্ষেত্রে আমি তো ছুটছি, তাহলে তো ইমেজ ছোটার উচিত ছিল, ইমেজ এখানে ছুটছে না, কারণটা কি? কারণ এইখানে একটা টার্ম উচ্চ মাধ্যমিকে আসে না এটা জেনারেলি, কিন্তু আমি বলবো করে রাখ, এটা আমার মতামত করে রাখ, এইখানে না একটা ছোট্ট টার্ম মিসিং রয়েছে। এইখানে সবসময় বলতে হয় যে ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রিলেটিভ টু মিরর ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভেলোসিটি অফ ইমেজ উইথ রিলেটিভ টু মিরর, মানে আমার বেগ মিররের সাপেক্ষে, নাকি আমার বেগ নয়, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমার বেগ মিররের সাপেক্ষে, যখন আমিও চলছি মিররের দিকে আর মিরর আমার থেকে অপোজিট দিকে, মানে আমার থেকে দূরের দিকে সেম স্পিডে যদি চলছে, তাহলে আমার আর মিররের মধ্যে রিলেটিভ ভেলোসিটি না থাকার জন্য ইমেজটা কিন্তু একই অবস্থায় স্থির, একই জায়গাতে স্থির অবস্থায় রয়েছে। এক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না, তাই জন্য প্রপার অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল প্রপার সূত্রটা হচ্ছে যে ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সূত্র। আর ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর মানে হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট মাইনাস ভেলোসিটি অফ মিরর ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভেলোসিটি অফ ইমেজ মাইনাস ভেলোসিটি অফ মিরর। তাহলে এইখান থেকে হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট প্লাস ভেলোসিটি অফ ইমেজ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু ভেলোসিটি অফ মিরর। এই সূত্রটা তোদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সূত্র, কিন্তু উচ্চ মাধ্যমিকে যেগুলো আসে সেইখানে কিন্তু মিররের ভেলোসিটি দিয়ে দেয় না, তো তাই জন্য উচ্চ মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে বেশিরভাগ অঙ্ক এই সূত্র দিয়ে হয়ে যায়। যদি বাই চান্স তোদেরকে প্রশ্নটা ঘুরিয়ে দেয়, ব্যাপারটা কী বলতো, অনেকে বলে ফিজিক্স প্রশ্ন কঠিন হয়, কঠিন হয় না, কারো কারো যদি কনসেপ্ট জানা থাকে তাহলে কঠিন বলে কিছু হয় বলে আমার মনে হয় না আর কি। তো এরকম করে যদি ফিজিক্স পড়িস তাহলে আমার মনে হয় না ফিজিক্সে খুব একটা অসুবিধা হবে বলে। চল এবারে নেক্সট প্রশ্নতে আমরা যাচ্ছি। আমাদের নেক্সট প্রশ্নটা বলেছে একটি ঘড়ির ডায়ালে সংখ্যার বদলে দাগ চিহ্ন ব্যবহার করা হয়েছে,
মানে স্মার্ট ওয়াচ নয়, ঠিক আছে, অ্যানালগ ওয়াচ, টাইটান, সমতল আয়না রেখে, সমতল আয়নায় সময় দেখে যদি 4:50 বাজে মনে, 4:50 মনে হয়, তবে প্রকৃত সময় কত? এটাও দেখ ভালো অঙ্ক, এটা একটা মানে টাইপের অঙ্ক, উচ্চ মাধ্যমিকে আসেনি এখনো পর্যন্ত, কিন্তু আমার মনে হচ্ছে হয়েছে, আসতে পারে, এরকম একটা অঙ্ক আসতেই পারে, তাই জন্য অঙ্কটা দিলাম। দেখ, ইমাজিন কর যে ঘড়িতে গোলটা গোল হলো না, আমার মুখের মতো সেফ হয়ে গেল, ঠিক আছে, আর দর্পণ আছে এইখানে। ইমাজিন কর এখন ঘড়িতে 4:00 বাজছে, তাহলে এর যে ইমেজ তৈরি হবে সেটা কেমন তৈরি হবে? নিজে করবি, দেখে দেখে করিস না, আগে ইমেজটা নিজে বানা, দিয়ে পর ভিডিওটা পজ করে আগে বানা, তারপর দেখ ঠিক হয়েছে না হয়নি, তারপর অ্যান্সারটা মিলাবি আমার সাথে। তাহলে নর্মাল কমন সেন্স লাগালে বুঝতে পারবি, ঘড়িতে মনে হবে এরকম বাজছে, এরপর এটা 4:30, এটা 4:30, এবার 7:30, 8:30 না 7:30 বুঝবি কি করে? অত লজিক লাগিয়ে দেখবি পরীক্ষার হলে সময় থাকবে? সময় থাকবে না অত, তাই জন্য একটা শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিক মানে হচ্ছে সবসময় একটা শর্ট ট্রিক, যদি এক্সপেরিমেন্ট করে দেখতে যাস করে দেখতে পারিস, কিন্তু পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট করার নিশ্চয়ই সময় হবে না, তাই জন্য আমার মনে হয় শর্ট ট্রিকটা মুখস্থ রাখলে কাজে দেবে আর কি। সবসময় একটা সূত্র বলছে খেয়াল রাখবি যে রিয়েলে যেটা বাজে বা অবজেক্টে যেটা বাজে আর ভার্চুয়ালে যেটা বাজে, ভার্চুয়াল সাইডে যেটা বাজে বা ইমেজে যেটা বাজে, এদের যোগফলটা না সবসময় 12 ঘন্টা হবে, খেয়াল থাকে যেন 12 ঘন্টা হবে, এটা সবসময় খেয়াল রাখবি। এবার 12 ঘন্টাকে না লিখবি অন্য স্টাইলে, 12 ঘন্টাকে লিখবি 11:60, 11:60 মানে তো 11:60 মানেও 12 ঘন্টা। এখন আমাকে ভার্চুয়াল ইমেজে বলে দিয়েছে যে 4:10 বাজছে, ভার্চুয়াল 4:10 ছিল না, সরি 4:50 বাজছে, মনে হচ্ছে তাহলে বলেছে যে প্রকৃতপক্ষে 9:00 বাজছিল, তাহলে এইখান থেকে 4:50 বিয়োগ দিয়ে দিবি, কত হচ্ছে 10, 4 থেকে কত হয় 7, 7:10, তাহলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে 7:10 বাজছে, ঠিক আছে, এটা খেয়াল থাকে যেন। তুই দেখ না 7:10, 7:10ই তো হবে, আমি তো এখানে 4:30 গেছি, তুই যদি এখানে 4:50 আঁকিস, এইখানে যদি 4:50 যদি আঁকিস, 50 মানে কাঁটাটা এরকম দেখতে হবে আর 4 মানে দেখতে এরকম টাইপের হবে, আমার ইমেজ কেমন দেখতে হবে? ইমেজ দেখতে হবে আগে, মানে যেটা আগে আছে সেটা এখানে আগে তৈরি হবে, মানে দেখতে খানিকটা এরকম টাইপের দেখতে হবে। বাজবে না, বাজার কিছু নেই, একটা এক্সপেরিমেন্ট করে দেখে নিস, হ্যাঁ, আমি আর এক্সপেরিমেন্ট করার সময় নেই এখন, এরকম টাইপেরই কিছু বাজবে। চল, আশা করছি এই ধরনের অঙ্ক বোঝা গেছে। এবারে যদি পাখামি করে তোকে বলছে, সাপোজ ধর তোকে বলছে যে ঘড়িতে, এটা এই প্রশ্ন, এটা অন্য প্রশ্ন, ঠিক আছে, যদি বলে যে প্রকৃতপক্ষে 4:51:40 হয়েছে, তাহলে এর ইমেজে কত বাজবে আর কি, মানে এর প্রতিবিম্ব যেটা তো হবে, এটা এটা বাজছে রিয়েলে, এটা বাজছে রিয়েলে, তাহলে ইমেজে কটা বাজবে? তোকে প্রশ্নটা হচ্ছে ইমেজে কটা বাজবে। তো আমি বললাম না যে রিয়েল প্লাস ইমেজ এটা কিন্তু মোট 12 ঘন্টা হয়, ঠিক আছে, তো 12 ঘন্টাকে এখানে, এখানে যেমন 11:60 লিখেছিলাম,
এইখানে লিখব 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড, এটা মানেও তো 12 ঘন্টাই হলো। তো তুই এটার থেকে এটাকে বিয়োগ দিবি, 4 ঘন্টা 51 মিনিট 40, তাহলে এটা হয়ে গেল 20 সেকেন্ড, এটা হয়ে গেল 8 মিনিট, এটা হয়ে গেল 7টা বেজে 8 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে। এরপর ধর অনেক সময় দিল যে ঘড়িতে 3টা বাজছে, তাহলে ইমেজে কটা বাজবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 11 ঘন্টা 60 মিনিট লেখার দরকার নেই, এক্ষেত্রে তুই সিম্পল 12 ঘন্টাই লিখবি, এক্ষেত্রে সিম্পল তুই 12 ঘন্টাই লিখবি। আর ধর তোকে যদি প্রশ্নতে বলে যে 3টা, ধর সাপোজ বলছে ঘড়িতে 3টা বাজছে, তাহলে 12 থেকে 3 বিয়োগ দিবি, কত হচ্ছে 9, স্বাভাবিক তুই ঘড়িটা রেখে দেখবি যে যদি তোর ঘড়িতে 3টা বাজে তাহলে কিন্তু তোর প্রতিবিম্বতে 9টাই বাজে, ঠিক আছে। চল এবারে নেক্সট ধরনের প্রশ্নে আসছি। তো দেখ নেক্সট ধরনের প্রবলেমগুলো হচ্ছে যে ডেভিয়েশন প্রবলেম, তোকে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফাইন্ড আউট করতে দেবে, ফাইন্ড আউট অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দেখ এটা হচ্ছে আমার দর্পণ, এখানে এটা হচ্ছে আমার দর্পণ, এখানে হচ্ছে একটা আপতিত আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। চ্যুতিকোণ কথাটার মানে কি? চ্যুতিকোণ মানে হচ্ছে যে দর্পণ যদি না থাকতো তাহলে আলোক রশ্মি সহজ সোজা পাত বরাবর বেরিয়ে যেত, কিন্তু দর্পণ এখানে আছে, দর্পণ এখানে আছে, দর্পণ থাকার জন্য আলোক রশ্মি এইদিকে না গিয়ে প্রতিফলিত হয়ে এইদিকে চলে গেছে। তাহলে দর্পণ থাকলে না থাকলে কোথায় যেত, আর দর্পণ থাকার জন্য কোথায় গেছে? দর্পণ না থাকলে সোজা এইদিকে আসতো, দর্পণ আছে বলে এইদিকে গেছে। তাহলে পাতটা কত অ্যাঙ্গেলে ডেভিয়েট হয়েছে, পাতটা কত অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে, সেই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি, তাহলে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যেটাকে আমরা ডেল্টা দিয়ে মেজার করছি। এটা যদি আপতন কোণ আই হয় আর এটা যদি প্রতিফলন কোণ যদি হয়, আর আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়, তো ছবি থেকে বুঝতে পারছিস যে আই প্লাস ডেল্টা এটা তো স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে আই প্লাস আই মানে কত হচ্ছে 2i, প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কত হচ্ছে পাই মাইনাস 2i, এটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তোকে যদি বের করতে হয় তাহলে তোকে ডাইরেকশনকে মেজার করতে হবে, অ্যাঙ্গেলটা ক্লক ওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে এটা তোকে বুঝতে হবে। লক্ষ্য করে দেখ যে দর্পণ থাকার জন্য, দর্পণ না থাকলে আলোক রশ্মি এইদিকে যেত, আলোক রশ্মি এইদিকে যেত, দর্পণ আছে বলে আলোক রশ্মিটা বেঁকে এই দিক চলে গেছে, মানে কি আলোক রশ্মির ডেভিয়েশনটা কোন দিকে হয়েছে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে হয়েছে, তার মানে এই ডেভিয়েশনটা এখানে লিখতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। এবারে আসছি এই ধরনের অঙ্ক, বলছে যে দুটো দর্পণ আছে, এটা হচ্ছে একটা দর্পণ, এটা হচ্ছে দর্পণ নাম্বার 1, এটা হচ্ছে দর্পণ নাম্বার 2। এখন আলোক রশ্মি প্রথম দর্পণে আই কোণে আপতিত হয়েছে আর দুটো দর্পণ একে অপরের সঙ্গে এক্স ডিগ্রি কোণে আনত রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে দুটো দর্পণে প্রতিফলন হওয়ার পর ফাইনাল ডেভিয়েশন কত হবে? আমি এখানে প্রমাণ করতে বসিনি, প্রমাণটা আসবে না, এলে নিতেও এরকম প্রশ্ন আসে উচ্চ মাধ্যমিকে, আমার মনে হয়েছে আসতে পারে বলে আমি অঙ্কটা ইনক্লুড করেছি। তোকে এক্সের মান বলে দেবে যে দুটোর দর্পণের মধ্যবর্তী কোণটা হচ্ছে 60 ডিগ্রি 30 ডিগ্রি 15 ডিগ্রি, যা হোক কিছু বলে দিতে পারে, আর কোনো একটা রশ্মি প্রথম দর্পণের সঙ্গে তোকে কিছু একটা অ্যাঙ্গেল বলে দেবে 10 ডিগ্রি 5 ডিগ্রি 3 ডিগ্রি কিছু বা ABCD যা হোক কিছু বলে দেবে, বলে দেবে যে ফাইনাল চ্যুতিকোণ কত বের কর, তাহলে এইখানে তো এটা তোকে দেবে আর কি। তো তুই অ্যান্সারটা কী করে ফাইন্ড আউট করবি, তখন আমি অ্যান্সারটা মুখস্থ করে করাবো, ঠিক আছে। অ্যান্সারটা কী হচ্ছে, প্রথম কথা নেট চ্যুতিকোণ, নেট ডেল্টা বা নেট ডেভিয়েশন, নেট ডেভিয়েশন আই এর উপর ডিপেন্ডই করে না, কত কোণে পড়লো তার সঙ্গে কিছু যায় আসে না,
নেট ডেভিয়েশনের মানটা এখানে না খেয়াল করবি টু এক্স হয়, বা এখন লক্ষ্য করে দেখ টু এক্স, লক্ষ্য করে দেখ কোথায় লিখি, অর্থাৎ এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি এইদিকে, আর এইদিক বরাবর কত হচ্ছে 360 - 30, তার মানে 30 ডিগ্রি অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক ওয়াইজ, আবার 330 ডিগ্রি ক্লক ওয়াইজ, কথাটা কি একই নয়? তাহলে নেট ডেভিয়েশন 2x-ও হতে পারে, আবার নেট ডেভিয়েশন 2π - 2x-ও হতে পারে, দুটোর মধ্যে একটা অপশানে দেওয়া থাকবে। এবার 2x হলে ডাইরেকশন কি হবে, আবার 2π - 2x হলে ডাইরেকশন কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। লক্ষ্য করে দেখ যে তল, যে দর্পণে প্রথম প্রতিফলিত হয়েছে সেই দর্পণ থেকে সেকেন্ড দর্পণে যাওয়ার জন্য যে দিক বরাবর ঘুরতে হবে, যে দর্পণে প্রথম আপতিত হয়েছে সেই দর্পণ থেকে দ্বিতীয় দর্পণে যাওয়ার জন্য যেদিক ঘুরতে হবে, অর্থাৎ আমাকে ঘুরতে হচ্ছে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাহলে 2x হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আর 2π - 2x হবে ক্লকওয়াইজ ডাইরেকশনে। তো তুই কি অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ মুখস্থ রাখবি? তোকে দেখতে হবে যে আলোকরশ্মি প্রথম কোন দর্পণে এসে পড়েছে, প্রথম দর্পণ থেকে দ্বিতীয় দর্পণ যাওয়ার জন্য যেদিক, যেদিকে ঘুরতে হচ্ছে সেই দিক বরাবর 2x, আর তার অপোজিট দিকে 2π - 2x। তো আশা করছি তারা বুঝতে পেরেছিস প্রথম চ্যাপ্টার থেকে। আমার মনে হয় না সমতল দর্পণ থেকে এর বাইরে কি কোশ্চেন আসতে পারে বলে আমার মনে হয় না, যতটা পসিবল আমি করানোর চেষ্টা করেছি। দেখ প্রশ্ন তো আরও অনেক রকমের রয়েছে, নিটে যেগুলো আসে আমি সেগুলো করাতে চাইছি না, বেকার ভিডিওর লেন্থ বাড়বে আর এইচএস পয়েন্ট অফ ভিউ থেকে অতটা রেলেভেন্ট নয় আর কি, তার জন্য আমি এইগুলোই, এই কটাই সমতল দর্পণ থেকে করাচ্ছি। যদি টেস্ট পেপারের বাইরে কিছু প্রশ্ন থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি ওই প্রশ্নগুলো ইনক্লুড করার চেষ্টা করব। আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আমরা গোলীয় দর্পণের প্রতিফলন নিয়ে আলোচনা, যে কিছু প্রশ্ন নিয়ে ডিসকাশন করব, তাহলে আমার প্রতিফলন টপিকটা শেষ হয়ে যাবে। তো আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আসছি গোলীয় দর্পণের প্রতিফলন নিয়ে। আজকে বাই।